ব্যবসায়ীর বাড়িতে চড়াও হয়ে ব্যবসায়ীকে হেনস্থা ও হুমকির অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। বনগাঁ থানায় অভিযোগ দায়ের, অভিযোগ অস্বীকার। বাড়ির ওপর চড়াও হয়ে এক ব্যবসায়ীকে হেনস্থার হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনায় অসুস্থ হয়ে পড়েন বনগাঁর কোরার বাগান এলাকার ওই ব্যবসায়ী। দ্রুত তাকে বনগাঁ হাসপাতালে নিয়ে যাওয়া হলে অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে হাসপাতালে ভর্তি ব্যবসায়ী কালিদাস সাহা। ঘটনায় অভিযোগ উঠেছে বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভাপতি তথা কাউন্সিলর নারায়ণ ঘোষের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে রবিবার বনগাঁ থানায় অভিযোগ দায়ের হয়েছে। এই বিষয়ে অসুস্থ ব্যবসায়ী কালিদাস সাহার দাদা মন্টু সাহা বলেন, শনিবার রাতে আমার বাড়িতে লোকজন নিয়ে চড়াও হয়েছেন নারায়ণ ঘোষ। আমার ভাইকে শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে, অকথ্য গালিগালাজ করা হয়েছে। আমরা দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছি। অ্যাকচুয়ালি আমার পরিবারের সমস্ত সদস্যদের কাছ থেকে আমার ছোট বৌমা ছিলেন উপস্থিত এবং মেজ বৌমা উপস্থিত থাকার পরে তাদের সাথেও খুব অসভ্য এবং অভব্য আচরণ করা হয়েছে তার যারা সাথে এসেছিলেন। এবং ইভেন নান্তু ঘোষ আমার ভাইয়ের সাথে অকল্পনীয়ভাবে অশ্রাব্য গালিগালাজ, যেটা মানুষের মুখে আনা যায় না, সেই ধরনের গালিগালাজ সে তার সাথে আচরণ করেছে। এতেই সে ভীষণ আপসেট হয়েছে এবং সে যেহেতু এতগুলো কঠিন ব্যাধিতে আক্রান্ত। আমরা দেখুন, আমরা ব্যবসায়ী লোক, সারাদিন ব্যবসার কাজেই নিয়োজিত থাকি, আমরা এর প্রকৃত বিচার চাই। জানা গেছে বেশ কয়েক বছর আগে ব্যবসায়ী কালিদাস সাহার শরীরে পেসমেকার বসানো হয়, বেশ কিছু শারীরিক অসুস্থতা ছিল। ঘটনার পর থেকে পেসমেকার ঠিকমতো কাজ করছে না বলেও অভিযোগ, যদিও তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন নারায়ণ ঘোষ। তিনি বলেন, ওই ব্যবসায়ী আমার দীর্ঘদিনের পরিচিত, আমরা 40 বছর একসাথে ব্যবসা করেছি, কারো মদতে এরকম মিথ্যে অভিযোগ করা হচ্ছে। আমি দীর্ঘদিন শ্রমিক সংগঠনের সাথে যুক্ত, বনগাঁর মানুষ আমাকে চেনেন। তার সঙ্গে আমার দীর্ঘ 40 বছরের সম্পর্ক, একই সঙ্গে ব্যবসা করতাম। এই যে বলছেন না হসপিটালে ভর্তি, আমার 1 বছর ধরে লিভার সিরোসিস এবং হার্টে ইয়ে বসানো, পেসমেকার বসানো, তেনার ডাক্তারখানায় যাওয়ার কথা আমি শুনেছি। আমাকে না না, ওটা বাজে কথা। আমি তখন শনিবার রাতে কলকাতায় গেছিলাম বইমেলায় গেছিলাম জ্যোতিপ্রিয় মল্লিক আরম্ভ করে বহু লোকের সাথে আমার দেখা। আমি রাত্রির 11টায় যখন বাড়ি ঢুক, ছটাতে আমাকে ফোন করে, দাদা আমার শরীরটা খারাপ, একটু আসে। কে বা কারা কার মদতে জানি না, মানে ভিত্তিহীন ঘটনা। এই বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন বনগাঁ পৌরসভার বিজেপি কাউন্সিলর দেবদাস মণ্ডল। তিনি বলেন, যে ব্যবসায়ীর কথা আপনি বলছেন তারা হলো বনগাঁর প্রভাবশালী ব্যবসায়ী এবং এই জেলার উত্তর চব্বিশ পরগনা জেলার তৃণমূলের একজন প্রভাবশালী মন্ত্রীর সাথে তাদের ভালো সম্পর্ক, এটা সকলেই জানে। আর গণ্ডগোল যিনি করেছেন তিনিও তৃণমূল, তো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, তৃণমূল দলটাই তো তুলাবাজি দল, তুলাবাজি দল, এটা প্রমাণিত, বারে বারে প্রমাণিত। পুলিশ সূত্রে জানা ঘটনা তদন্ত শুরু হয়েছে। সোমদাস ও সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, বনগাঁ। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।